নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2022, আপনি কোন রাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, এই মাসে আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, প্রেম, ইনভেস্টমেন্ট, ভাগ্য, কেরিয়ার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি কর্ম, দাম্পত্য সুখ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে একটি কথা আমি বলি, আপনাদের কিন্তু পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং রাহু এবং মঙ্গল আপনার রাশির ঠিক অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে। মঙ্গল যদিও সরে যাচ্ছে 27 তারিখে, তো এবং 18 জুন বুধ মার্জন করবেন, শুক্র আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। 3রা জুন থেকে বুধ আপনার বকরি থেকে মার্গী কিন্তু হচ্ছে, কি রেজাল্ট পেতে চলেছেন, এবং ষষ্ঠভাবে শনির অবস্থান, কি রেজাল্ট পেতে চলেছেন, আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, ইনভেস্টমেন্ট কখন করবেন, ইনভেস্টমেন্টটা করবেন যখন আপনার ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ 18 জুনের পর আপনারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। দেখো, জ্যোতিষশাস্ত্রটা কী বলুন তো, বেদের চক্ষু, যারা বেদ বিশ্বাস করেন কি না, জ্যোতিষশাস্ত্রকে তারা বিশ্বাস করতে বাধ্য, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ গ্রহের ক্যালকুলেশন। আপনি 18 জুনের আগে কিন্তু বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, 18 জুনের পরে আপনার ইনভেস্টমেন্টটা করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা 3রা জুনের পর থেকে বুধ বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বেশি ধরনের যে ভোগা সেটা কিন্তু আপনাদের থাকছে না, অর্থাৎ ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ধনের জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে, অর্থনৈতিক সফলতা, ধনের সফলতা কিন্তু আপনাদের হবে, এবং সেখানে কী হচ্ছে যে বুধের সাথে শুক্রের একত্রে অবস্থান করে ভাগ্যভাবে দুর্দান্ত আপনার কর্মপতিকে নিয়ে, অর্থাৎ ভাগ্য সাথ দিবে আপনাদের কর্মের জায়গাটাতে। আপনি কর্ম করছেন কিন্তু সাকসেস পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু ভাগ্য আপনার সাথ কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ভাগ্য বিড়ম্বনা আপনাদের এই সময় কিন্তু কাটবে, এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু থাকবে, কারণ আপনার উন্নতির কারণ শত্রুতা কিন্তু হবে। কিছু এমন ব্যক্তি থাকবে যারা আপনাকে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নেবে, অর্থাৎ যেটা হচ্ছে মুখোশধারী, যারা বন্ধু বেশি শত্রু, অর্থাৎ আপনাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা টেনে নেওয়ার মতন কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষভাবে সাবধান থাকুন। এবং সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান দুর্দান্ত জায়গা, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, দাম্পত্য যারা দীর্ঘদিন বিয়ের জায়গাটা চেষ্টা করছে, বিয়ে কিন্তু আপনাদের কিন্তু যোগাযোগ বা বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা চলা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হবে, ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গাটা নিয়ে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা করতে পারবেন, লিখে রাখুন। এবং অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের এই সময় কিন্তু হবে। এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা আমি বলি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকেও আপনারা কিন্তু প্রফিট আপনারা কিন্তু পাবেন, তবে সব ভালো ভালো, কিন্তু কিছু তো গ্রহের গোচর তো খারাপ তো থাকেই, অষ্টমভাবে মঙ্গল রাহু এটা কিন্তু আপনাদের অঙ্গারক দোষ তৈরি করতে করছে,
এই অঙ্গারক দোষ সৃষ্টি হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসবে, যেটা হচ্ছে আপনাদের ছোটোখাটো চোট আঘাত। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন এখান থেকে আপনারা সাবধান থাকুন, কারণ এই জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের ভুগার জায়গা থাকছে। সমস্ত দিক কিন্তু একসঙ্গে ভালো হতে পারে না, কারণ 27 জুন অবধি কিন্তু এই অষ্টমভাবে মঙ্গল আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিপত্তি আপনাদের এই সময় কিন্তু দিবে। এবং এই বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের সফলতা কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ এই সময় কিন্তু হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। এবং এর পাশাপাশি থার্ড হাউসের দৃষ্টি বড় ভাই বা বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং আপনাদের বড় ধরনের কোনো কন্ট্যাক্টগুলো পাওয়া, ড্রিল হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভাগ্য ভাব আপনাদের কিন্তু বৃদ্ধি হয়। আমি একটা কথা বলি, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার যে কোনো কাজ সম্পূর্ণ কিন্তু হবে, আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন ভাগ্য যদি আপনার সাথ দেয়। এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক পদপ্রতিষ্ঠা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।